নমস্কার বন্ধুরা করবিস কিচেন চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলুন নতুন বছরে নতুন ধরনের একটি রেসিপি দিয়ে শুরুটাই করা যাক আজকে আমি বানিয়েছি রোস্টেড ঘি চিকেন এটা বানানোর জন্য যেভাবে করেছি সেগুলোই আপনাদের দেখাবো আশা করি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর আমার চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল টেস্ট বদল করতে আর এক ঘেমি দূর করতে মাঝে মাঝে কিন্তু চেঞ্জ করে রান্নাটা করাই যায় এইভাবে চিকেন রান্না করলে লোভনীয় একটা রেসিপি সেরকমই চলুন দেখাই এবার প্রথমে আমি পাঁচ পিস চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নেওয়া এইবার এই চিকেনগুলো দেখুন যে একটা করে নিয়ে আমি এর মধ্যে একটা করে এপাশে আর ওপাশে কাট করে দেবো বেশি কাটবেন না তাহলে কিন্তু ছেড়ে যেতে পারে এটা কাটা আছে বাকিটা কেটে নিচ্ছে এইভাবে সবগুলো কেটে নিয়ে নেব এই লেগ পিসের সঙ্গে অন্যান্য থাইও দিতে পারেন তবে সেটা হতে সময় লাগবে একটু লবণ দিয়ে দিলাম এক চামচ মাপের আর দই হাফ কাপ যেটা জল ঝরানো সেই দইটা মাখিয়ে রেখে দেবো দু তিন ঘন্টা আপনারা ইচ্ছা করলে সারা রাতও রেখে দিতে পারেন এটা তার জন্য কোনো অসুবিধা হবে না খুব নরম তাহলে তুলতুলে হয়ে যাবে চলুন এবার রেখে দিই চিকেনটা চিকেন রোস্টের মশলাগুলো ঝপ করে দেখে নিন দেখুন রসুন নিয়েছি দশটা মরিচ ছটা স্টারানিস একটা ডালচিনি এটা লঙ্কাগুলো দেখুন কাশ্মীরি লঙ্কা চারটে নিয়ে নিয়েছি আমি গুঁড়ো দেব বলে আপনারা যদি গোটা থাকে গোটা নালে গুঁড়ো দু তিন চামচ নিয়ে নিতে পারেন কাজু সাতটা নিয়েছি আর এমনি নর্মাল বাদাম নিয়েছি দেখুন এটা হচ্ছে মৌরি হাফ চামচ নিয়ে নিয়েছি জিরে এক চামচ ধনে এক চামচ নিয়েছি লেবুর রস এক চামচ চুড়চুড় নেওয়া আছে একটুখানি মেথি আর ছটা লবঙ্গ নেওয়া আছে লবণটা আমি পরিমাণ মতো ব্যবহার করব আর নিয়েছি দুটো তেজপাতা এই উপকরণগুলো আর একটু তেঁতুল নেওয়া আছে এইবার এই সমস্ত উপকরণগুলো আমি মিক্সির বাটির মধ্যে একে একে যোগ করে দিচ্ছি এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োই কিন্তু ঝাল হয় না আর এই লঙ্কাগুলোতেও ঝাল হবে না সুতরাং আপনারা বেশি করে কালার ডিপ করতে চাইলে দিয়ে দিতে পারেন তেজপাতাগুলো সমস্ত মশলাগুলো ডালচিনিগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি ঝাল করার জন্য ইচ্ছা হলে আপনারা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন তবে সেক্ষেত্রে ঝালের পরিমাণটা বেশি হয়ে যাবে আর এই রান্নাটায় ঝালের পরিমাণ একটু কম থাকে যেটা মরি ঝালটা মেকআপ করবে সব মশলাগুলো যোগ করে দিলাম দিয়ে এটা সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেব এই পেস্টের মধ্যে একটুখানি লেবুর রসটা এবার যোগ করে দিলাম লাল লাল চিকেন খেতে কেনা ভালোবাসেন আরেকটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম এইবার এইটা আরেকবার ঘুরিয়ে নেব মশলাটা কিন্তু তাহলে রেডি হয়ে যাবে দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে আপনি পরে এটার থেকে কালার চলে আসবে এইবার ম্যারিনেট করা চিকেনগুলো নিয়ে নিয়েছি দু তিন ঘন্টা ম্যারিনেট করা ছিল প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে একটুখানি ঘি যেহেতু রোস্টেড হবে সেই জন্য এক চামচ আর এক চামচ ঘি যোগ করে দিলাম ঘিটা গরম হওয়া পর্যন্ত একটুখানি তো অপেক্ষা করতেই হবে এইবার ঘিটা দেখুন বেশ গলে গেছে একদম এইবার এই ঘিটা গলে যাওয়ার পরের মধ্যে প্রথমে আপনি পেঁয়াজ দিয়ে দিন দুটো আমি পেঁয়াজ নিয়েছি যেহেতু আমার লেগ পিসগুলো বেশ বড় বড় সেই অনুযায়ী পেঁয়াজটা এবার বেশ লাল লাল করে ভেজে নেব। এই পেঁয়াজটা ভাজার উপরেই কিন্তু আরও কিছুটা কালার নির্ভর করবে যেহেতু ঘি রোস্টেড আপনাকে কিন্তু ঘি ব্যবহার করতেই হবে পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে বেশ অনেকটা এইবার নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে এর মধ্যে যোগ করে দিন হলুদ তাহলে কিন্তু কালারটা আরও ভালো চলে আসবে বেশ হলুদের কালারটা আস্তে আস্তে নিয়ে নিক পেঁয়াজের সঙ্গে মিশে দেখুন কীরকম কালার চলে এসেছে এই ভাজা পেঁয়াজটার এবার হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিন আপনার তৈরি করা মশলাটা মশলাটা আস্তে করে দেওয়ার পরে এই মশলাটা আপনাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এখনই এর কালারটা দেখতে পাচ্ছেন এই রকমভাবে ধীরে ধীরে প্রথমে দু চার মিনিট মশলাটা একটুখানি জাস্ট নাড়িয়ে কষিয়ে নিন এক্ষেত্রে কিন্তু বেশি ভাব কষাতে হবে না এইভাবে কিছুক্ষণ করে নেওয়ার পরে এখন কিন্তু কখনোই লবণ যোগ করবেন না মশলাটা কষা হয়ে গেলে একটুখানি দিয়ে দিন চিকেনগুলো চিকেনগুলো দিয়ে আস্তে আস্তে সমস্ত চিকেনগুলো ভালোভাবে এপি টোপিট করে কিন্তু নাড়িয়ে দিন চিকেনগুলো নাড়িয়ে দিলেই চিকেনগুলো মধ্যে কিন্তু পুরো মশলাটা দেওয়ার দরকার প্রবেশ করবে সেই জন্য এই রান্নাটা একদম ধিমে আছেই কিন্তু হবে জলের ব্যবহার একদমই হবে না এইভাবে এপি টোপিট করে আস্তে আস্তে চিকেনটা কিছুক্ষণ হতে দিন আর চাপা দিয়ে দিয়েই রান্নাটা কিন্তু করতে হবে চিকেনটা ফুটছে দেখছেন আস্তে আস্তে এরকম খুলুন আর মাঝে মাঝে চাপা দিয়ে দিন আর এপাশে ওপাশে করে উল্টে দিন জলের ব্যবহার একদম করবেন না চিকেন থেকে জল বেরোবে দই দেওয়া আছে তাতেই কিন্তু চিকেনের রান্নাটা হবে দেখতে পাচ্ছেন ঘিটা পুরো বেরিয়ে গেছে এইবার আস্তে আস্তে এই ঘিয়ের মধ্যেই কিন্তু চিকেনটা পুরো রেডি হয়ে যাবে আর সমস্ত মশলা দেওয়া আলাদা করে গরম মশলা টসলা কোনো দিতে হবে না এছাড়াও যদি দু একটা মশলা কম থাকে তাহলে ভাববেন না রান্নাটা করবে না সেক্ষেত্রে নয় আপনি দু একটা মশলা কম থাকলেও রান্নাটা করে নিয়ে দেখতে পারেন টেস্টের খুব একটা হেরফের হবে না তবে এইগুলো দিলে টেস্টটা অসাধারণ এইভাবে দেখুন আবার উল্টো পাল্টা করে সমস্ত চিকেনের লেগগুলো দিয়ে আমি আবার চাপাটা দিয়ে দেব আস্তে আস্তে জলটা কিন্তু শুকিয়ে গেছে দেখুন হয়ে গেছে মোটামুটি এবার শেষে আমি একটুখানি ব্যালেন্সের জন্য চিনি দিলাম আবার একটু লবণ দিলাম আমার চিনিটা গুঁড়ো চিনে এছাড়া যেহেতু তেঁতুল লেবু দই দেওয়া আছে আপনাকে কিন্তু চিনিটা যোগ করতেই হবে আপনারা যদি একটু বেশি মনে হয় সেক্ষেত্রে আর একটু বেশি চিনি যোগ করতে পারেন লবণটা টেস্ট অনুযায়ী এইভাবে নাড়িয়ে দিন কীরকম হয়েছে দেখুন একটু চাপা দিয়ে দিন হয়ে যাবে আপনার রোস্টেড ঘি চিকেন রেডি অনুষ্ঠানের জন্য বা অতিথি এলে এক অসাধারণ বাড়ির সবাইকে ছুটির দিনে এরকম রান্নাটা করতেই পারেন আবার একটু চাপা দিয়ে দিন দেখুন রেডি ঘিটা পুরো বাইরে বেরিয়ে এসেছে তৈরি হয়ে গেল আপনার মনের মতো একটি রান্না উপর থেকে ধনেপাতা পাতা ছড়িয়ে দিন ব্যাস আর কোনো কথা হবে না রুটি নান পরোটা লাচ্চা যার সঙ্গে খাবেন এমনকি ব্রেডের সঙ্গেও খেতে অসাধারণ লাগে এই রেসিপিটা আপনারা ইচ্ছা করলেই টিফিন বক্সে করে বা কোথাও ঘুরতে গেলে বানিয়ে নিতে পারেন এটা কিন্তু ট্রেনে ঘুরতে যাওয়ার পক্ষে এই রেসিপি বানিয়ে গেলে একদিন পুরো ভালো থাকবে নষ্ট হবে না আমিও এরকমভাবে বানিয়ে নিয়ে যাই এবার প্লেটের মধ্যে গরম গরম ধোয়া ওটা চিকেনটা পরিবেশন করে দিলাম উপর থেকে একটু ধনেপাতা পাতা গার্নিশিং করে দিলাম আর কিছুই প্রয়োজন নেই আমার রেসিপিতে তাহলে আপনারা বানিয়ে ফেলুন চট জলদি কেমন হয়েছে জানান ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বেলাইকনটাও প্রেস করে দেবেন যাতে এরকম নানা ধরনের রেসিপি নিয়ে সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় নতুন বছরে ভালো থাকবেন সুস্থ থাকবেন